কিমের সাথে মোদির তুলনা, 22 ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের তুলনা করে পোস্টার ছাপানোর কানপুরে 22 জন ব্যবসায়ীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করল পুলিশ। ওই ব্যবসায়ীদের অভিযোগ, কম মূল্যের মুদ্রায় বাজার ছেয়ে যাওয়ায় তাদের ব্যবসায় সমস্যা হচ্ছে। এ ঘটনায় প্রবীণ কুমার নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তারও করেছে পুলিশ। অভিযোগ এ ব্যাপারে হোর্ডিং টাঙিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে অন্য অভিযুক্তদেরও দ্রুত গ্রেপ্তার করবে তারা। ব্যবসায়ীদের এক নেতা জানিয়েছেন, এভাবে তাদের বিরুদ্ধে মামলা রুজু হওয়ার প্রতিবাদে এবছর দীপাবলি পালন করবেন না তারা। ওই হোর্ডিংয়ের একপাশে কিম জং উনের ছবি, তাতে লেখা পৃথিবী ধ্বংস করে দেবে তিনি থামবেন, আর এক পাশে মোদির ছবি, তাতে লেখা আমি ব্যবসা নষ্ট করে ছাড়বই। ওই সব হোর্ডিং ও পোস্টারে স্বল্প মূল্যের মুদ্রা সংক্রান্ত সমস্যা মেটাতে প্রধানমন্ত্রী মোদিকে অনুরোধ করা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, শহরের কোনো ব্যাংকে কয়েনে রুপি জমা নিতে চাইছে না, কারণ তাদের কাছে কয়েন রাখার অত আলমারি নেই। বহু মুদির দোকানে শুধু 10-15 লাখ রুপি কয়েন জমা রয়েছে। প্রত্যেক খুচরো বিক্রেতার কাছে রয়েছে 6-7 লাখ রুপির কয়েন। সব মিলিয়ে 200 কোটি রুপির কয়েন এ মুহূর্তে ঘুরছে কানপুরে। এ পরিস্থিতিতে কর্মীদের কয়েনে মাইনে দিতে বাধ্য হচ্ছেন কর্মচারীরা। সেই কর্মীরা আবার কয়েন খরচ করতে পারছেন না, কারণ দোকান ব্যাংক কেউ তাদের কয়েন নিচ্ছে না। অনেক ব্যবসায়ীর বক্তব্য, এভাবে চলতে থাকলে ব্যবসা বন্ধ করে দিতে হবে। জেলা প্রশাসন এই সমস্যা মেটাতে পারেনি, বাধ্য হয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এভাবে তারা পোস্টার ছাপান বলে দাবি ওই ব্যবসায়ীদের। উল্টাদিকে বিজেপির বক্তব্য, সমস্যা থাকলে ব্যবসায়ীরা সংশ্লিষ্ট বিধায়ক সাংসদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করতে পারতেন, দল তাদের পাশে দাঁড়িয়ে সমস্যার সমাধান করত। তা না করে তারা যেভাবে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করছেন, তার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ রয়েছে বলে তাদের দাবি। দেশি এবং প্রবাসী ভাইয়েরা, আমাদের এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।